আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হলে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে কিভাবে মনিটাইজেশন ফিরিয়ে আনবেন। ভিউয়ার্স, একটি পেজ মনিটাইজেশন করতে অনেক পরিশ্রম হয়, অনেক দিন কেটে যায়, কারো কারো আবার একটি পেজ মনিটাইজেশন অন করতে প্রায় 1 বছর কেটে যায়। আর সেই পেজটির মনিটাইজেশন যদি রিস্ট্রিক্টেড হয়ে যায় তবে কতটুকু কষ্ট লাগে সেটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ আমার মনিটাইজেশন অন করা পেজটির ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন যদি রিস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে 2 দিনের মধ্যে কিভাবে আপনারা মনিটাইজেশন ফিরিয়ে আনবেন। ভিউয়ার্স, আপনারা আমার ফোনের টাইম এবং ডেট ফলো করবেন, কত তারিখ আমি কি কি কাজ করেছি এবং আমার পেজটি ফিরিয়ে আনার জন্য কোন কোন টেকনিক ব্যবহার করেছি তা আপনারা অবশ্যই দেখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 5/7/2023 আমার ফেসবুক পেজের মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হয়ে গেছিলো। মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হবার দিন থেকে মনিটাইজেশন ফিরিয়ে আনা পর্যন্ত আমি কি কি টেকনিক ব্যবহার করেছি সবই আমি আপনাদের দেখাবো, এবং এই ভিডিওতে আমি দেখাবো আমার পেজটি মনিটাইজেশন ফিরিয়ে পাওয়ার চিত্র। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা যদি এই ভিডিওটি একটু স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণই দেখবেন। প্রথম টেকনিকটি হলো, আপনার ফেসবুক পেজের ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন যদি রিস্ট্রিক্টেড হয় তাহলে আপনাকে সর্বপ্রথম রিলস ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন, এবং আপনার আপলোড করা যত ভিডিও আছে সবগুলো আপনি ডিলিট করে দিবেন। শুধুমাত্র লাইভ স্ট্রিম করা যে ভিডিও থাকবে আপনারা সেই ভিডিওগুলো রেখে দিবেন। 2 নম্বর টেকনিকটি হলো, আপনাকে প্রতিদিন কমপক্ষে 3 বার 10 মিনিট করে লাইভ স্ট্রিম করতে হবে, এবং লাইভ স্ট্রিম করার সময় অবশ্যই আপনাকে আপনার ফেস দিয়ে লাইভ করতে হবে। ভিউয়ার্স, 3 নম্বর টেকনিকটি হলো, আপনাকে প্রতিদিন কমপক্ষে 3 বার হলেও ফেসবুকের কাছে আপনার ইনস্টিম অ্যাডস ফিরে পাওয়ার জন্য রিকোয়েস্ট মেসেজ পাঠাতে হবে, এবং তার সাথে আপনার ইনস্টিম অ্যাডস রিস্ট্রিক্টেড হওয়ার স্ক্রিনশট সহ পাঠাতে হবে। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট মেসেজে আপনারা কী লিখবেন এটি যদি আপনারা লিখতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করবেন, আমার কাছে লেখা আছে, আমি সেটি আপনাদের সেন্ড করে দিব, আপনারা সেই লেখাটি ফেসবুকের রিকোয়েস্ট মেসেজ হিসেবে পাঠাতে পারবেন। ভিউয়ার্স, 4 নম্বর টেকনিকটি হলো, এভাবে 2 দিন লাইভ স্ট্রিম করবেন এবং রিকোয়েস্ট মেসেজ পাঠাবেন, এবং 3 দিনের দিন ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য রিকোয়েস্ট রিভিউতে পাঠাবেন। ভিউয়ার্স, আমার পেজটি 5/7/2023 তারিখ মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হয়েছিল, এবং 6/7/2023 তারিখ পেজটি আমি রিভিউতে পাঠাই, এবং 7/7/2023 তারিখ পেজটির মনিটাইজেশন আবার ফিরে পাই। ভিউয়ার্স, আমি যে টেকনিকগুলো আপনাদের দেখালাম এই টেকনিক যদি আপনারা খাটান তাহলে আপনারা অবশ্যই 2 থেকে 3 দিনের ভিতরে আপনার পেজের মনিটাইজেশন ফিরে পাবেন। আমি মাত্র 2 দিনের ভিতরে আমার মনিটাইজেশন ফিরে পেয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করলে অবশ্যই আপনার পেজটি 2 থেকে 3 দিনের ভিতরে মনিটাইজেশন ফিরে পাবেন। ভিউয়ার্স, আপনাদের আমি আরেকটি টেকনিক বলে দিই, আপনাদের মনিটাইজেশন যদি ফিরে না আসে তাহলে আপনারা অবশ্যই প্রতিদিন 2 থেকে 3টা লাইভ স্ট্রিম করবেন আপনাদের ফেস দিয়ে, এবং প্রতিদিন 2 থেকে 3 বার আপনারা এই রিকোয়েস্ট মেসেজটি পাঠাবেন। যতক্ষণ না আপনারা মনিটাইজেশন ফিরে না পান ততক্ষণ আপনাদের এই রিকোয়েস্ট মেসেজটি পাঠাতে থাকবেন আর আপনারা লাইভ স্ট্রিম করতে থাকবেন। ভিউয়ার্স, আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনাদের মনিটাইজেশন ফিরে পাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন না, শুধুমাত্র লাইভ স্ট্রিম করবেন। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই পেজটি আপনারা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।